আমি কিন্তু এই মুহূর্তে একটি উইন্ডো সিটে বসে রয়েছি, আর এটা ভাগ্যই বলতে পারি যে ভাবিনি কখনো যে জেনারেল ডাব্বায় এসে এরকম একটা সুন্দর সিট পাবো। আর ডাব্বাটাও কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে, অনেক জায়গা পড়ে রয়েছে কিন্তু যাত্রীর অভাব বলতে পারো। তো সাধারণত আমরা লোকাল ডাব্বা মানেই বুঝছি যে খুব ভিড়, গাদাগাদি একদম পরিস্থিতি, সিট তো পাওয়া যাবেই না, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে আমাদের ভারতীয় রেলের উপরে। কিন্তু এটা বলবো যে ভারতীয় রেল দ্রুত কিন্তু সেই তার পুরনো চিত্রটা কিন্তু ঘুরিয়ে ভালোর দিকে নিয়ে আসছে। একে একে কিন্তু নতুন নতুন ট্রেন চালু হচ্ছে আমাদের দেশে, তো পুরনো ট্রেনগুলোর কিন্তু ব্যবস্থাগুলো কিন্তু ধীরে ধীরে উন্নত করছে। তো আমি আর আমার এক বন্ধু রয়েছে, আমরা দুজন যাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি, আমার সিটটা দেখো, এই উইন্ডো সিট, এই জানালা। তো জানালাটা বন্ধ রেখেছি যেহেতু ভিডিও করছি, বাইরে থেকে আওয়াজ আসবে। তো তোমাদের দেখাচ্ছি বাইরেটা খুলে, এই দেখো বন্ধুরা। তো আর এই উইন্ডো সিটে বসে যে কী মজা, সেটা কিন্তু একমাত্র যারা ট্রাভেলিং করে তারাই বুঝতে পারে বন্ধুরা। কারণ এই উইন্ডো সিটে বসে, সেটা বাস হোক কিংবা ট্রেন, একটা কিন্তু আলাদা একটা অনুভূতি বন্ধুরা। উইন্ডো সিট যারা ভালো আছে তারাই কিন্তু এটা বুঝতে পারবে। যে আমার ঠিক অপোজিটে আমার বন্ধু রয়েছে সুজিত, এই সুজিত বসেছে। তো আমরা কিন্তু দুজনে খুবই সুন্দর একটা জার্নি উপভোগ করতে করতে কিন্তু চলেছি ঠাই। এই দেখো, এটি হলো আমরা, দেখতেই পাচ্ছ আমাদের ঠিক পাশের সিট কিন্তু একদম ফাঁকা রয়েছে বন্ধুরা। এই দেখো উপরে শুয়ে রয়েছে বাংকারে দুজন, এদিকে দেখো এই সিটগুলো কিন্তু একদম ফাঁকা, দেখো এই সিটটাও ফাঁকা, সকলে কিন্তু শুয়ে শুয়ে যাচ্ছে আরাম করে। এই দেখো বন্ধুরা, এখানেও কিন্তু সিট ফাঁকা,